আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট সুইস রোল। এই কেকটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। কেকটাকে আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে চুলাতেই তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার চকলেট সুইস রোলটা তৈরি করতে হয়। প্রথমেই আমি সব শুকনো উপকরণ একসাথে করে নেব, এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আমি সব সময় খোলা ময়দাটাই ব্যবহার করি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি এখানে সিগালের কোকো পাউডারটা ব্যবহার করছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে কেক তৈরি করলে শুকনো উপকরণের এই মিশ্রণটাকে 2 বার ছেঁকে নিতে হবে। এইভাবে প্রথমে 1 বার ছেঁকে নিতে হবে, কেকের ব্যাটার তৈরির সময় আর 1 বার ছেঁকে নিতে হবে। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমটার কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমরা যে রেগুলার চিনিটা খাই আমি এখানে সেই চিনিটাই ব্যবহার করছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করব 2 মিনিট, এরপরে হাই স্পিডে বিট করব 4 মিনিট। 6 মিনিটের মধ্যেই কিন্তু ডিমটা একদম সাদা হয়ে যাবে। ডিমটা যখন এইরকম সাদা আর অনেকটা ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে। বিটারটাকে অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। এখন লো স্পিডে 20 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। ওভারবিট করে ডিমের এই ফর্মটা কিন্তু নষ্ট করা যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেব, এজন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি 1 বার এই সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই অবশিষ্ট অংশটাকে ফেলে দিতে হবে। এখন একটা স্পেচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশি লাগবে। খুব ভালোভাবে মিশানো না হলে কিন্তু কেকটা ভালো হবে না, এই জন্য একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে। আমার প্রায় 3-4 মিনিটের মতো সময় লেগেছে। কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে, আমি একটু ওপরে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কেকের এই ব্যাটারটাকে একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 9 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা পিজা ট্রে নিয়েছি। এই পিজা ট্রেতে আমি তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আপনাদের কাছে স্কোয়ার শেপের কোনো মোল্ড থাকলে আপনারা সেই মোল্ডটাই ব্যবহার করবেন। আমার কাছে স্কোয়ার শেপের কোনো বড় সাইজের মোল্ড নেই, এই জন্য আমি এই পিজা ট্রেটা ব্যবহার করছি। এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে কেকটাকে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 5 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 10 মিনিট। এই কেকের ব্যাটারটা যেহেতু একেবারেই পাতলা, এই জন্য 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। 10 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এছাড়া উপরে হাত দিলে হাতে যদি কিছু লেগে না আসে তাহলেও বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এখন এই গরম কেকটাকে মোল্ড থেকে বের করে নিয়ে একটা বাটার পেপারের উপরে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে বাসায় যে নর্মাল কাগজ রয়েছে আপনারা সেই কাগজও ব্যবহার করতে পারেন। এখন এই কেকটাকে এইরকম গরম থাকা অবস্থায় রোল করে নেব। কেকটা ঠান্ডা হওয়ার পর রোল করতে নিলে কিন্তু সেটা আর পারফেক্টভাবে রোল হবে না, এই জন্য গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন রোল করে নিতে। এখন এইরকমভাবেই কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হওয়ার পর এর সাইডে লেগে থাকা বাটার পেপারগুলোকে সরিয়ে নিচ্ছি। কেকের মাঝে কিছুটা জায়গা ভেঙে গেছে, এটা কিন্তু কোনো ব্যাপার না, ক্রিম দিয়ে কভার করলে এটা কিন্তু পুরোপুরি ঢেকে যাবে। এখন এই কেকটার ওপরে হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে ক্রিম কিন্তু নেবেন না, খুব বেশি ক্রিম নিলে রোল করতে অনেক অসুবিধা হবে। ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে কেকটাকে রোল করে নিচ্ছি। এখন এই কেকটাতে ডেকোরেশনের জন্য কেকটাকে একটা প্লেটের ওপরে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডেকোরেশন ছাড়া এমনি এমনিও কিন্তু এই কেকটা খেতে পারেন।
এখন এই কেকটার উপর দিকটাতেও হুইপড ক্রিম লাগিয়ে নেছি। খুব ভালোভাবে হুইপড ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে কেকটার উপরে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন এখানে করতে পারেন। আমার কাছে যেভাবে ভালো লাগছে আমি সেভাবে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। যেহেতু রাউন্ড শেপের মোল্ডে কেকটাকে বেক করেছি, এই জন্য এর দুই সাইড থেকে কিছুটা অংশ কাটা যাবে। এই কাটা অংশগুলো কিন্তু ফেলে দেবেন না, এই কাটা অংশটাও কিন্তু অনেক মজা। এখন ছোট সাইজের স্টার নজলের সাহায্যে কেকের উপরে কিছু ডেকোরেশন করে নিচ্ছি, কিছু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। কিছু স্প্রিংকেল দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আমি এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখতেই পারছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর এই কেকটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই একবার এই কেকটা তৈরি করবেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।